আমাদের দেশে লাইলাতুল কদর বলতে 27 তারিখ আপনি সরকারিভাবে ঘোষণা আছে কয় তারিখ 27 তারিখ লাইলাতুল কদর কিন্তু শুধু 27 তারিখ লাইলাতুল কদর নয় তোমরা রমজান মাসের শেষ দশকের বিজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো রমজান মাসের শেষ দশক যখন শুরু হয় তখন সুন্নাত হলো ইতিকাফ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি ইতিকাফ করেছেন যে সিয়ামের স্তর হলো তিনটা এক নম্বর স্তর হলো সিয়াম আল উমুম সাধারণ সিয়াম দুই নম্বর স্তর হলো সিয়াম আল খুসুস বিশেষ সিয়াম তিন নম্বর সিয়াম হলো সিয়াম আল খুসুস আল খুসুস একেবারে বিশেষের বিশেষ সিয়াম কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে রমজানের প্রথম দিকে মসজিদ পরিপূর্ণ মুসল্লি থাকে প্রথম দিকে তারাবির সালাতে তারা আসলে শেষের কাতারেও জায়গা পায় না কারণ মৌসুমি যারা মুসল্লি রমজানের যারা মুসল্লি তারা এসে আগে মসজিদ পরিপূর্ণ করে দিয়েছে ফলে যিনি সাদা একেবারে নিয়মিত মুসল্লি তিনি এসে দেখা যায় যে বাহিরেও জায়গা পান না সাদেও জায়গা পান না এরকম অবস্থা হয় শেষ দশকের আরেকটা আমল হলো সাদাকাতুল ফিতির আদায় করা চোখের সিয়াম দুই মুখের সিয়াম তিন কানের সিয়াম চার হাতের সিয়াম পাঁচ পাশের সিয়াম পায়ের সিয়াম আগের দুইটা জিনিসকে সিয়াম রাখানোর সাথে সাথে এই পাঁচটা জিনিসকেও যদি সিয়াম রাখাতে পারে অর্থাৎ মন্দ কাজ থেকে দূরে রাখতে পারে ভালো কাজ করতে পারে অন্যায় থেকে নিজেকে দূরে রাখতে পারে পাঁচটা জিনিসের মাধ্যমে তাহলে তার সিয়ামটা হবে দ্বিতীয় স্তরের সিয়াম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان عند الله يوم القيامة يقول الصيام أي رب منعته الطعام والشهوة في النهار ويقول القرآن يا رب منعته النوم بالليل فشفيني فيه فقال فيشفعان رواه البيهقي بشواب الإيمان الحمد لله أهل دي سندور بنغلاديش بنغلاديش أهل دي جوبو شنگو داكا دوكين شنگو دونك جلا كرتك آيو جيتو আজকের এই ইফতার মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরি জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাউল্লাহ বিভিন্ন স্থান থেকে আগত কর্মীবৃন্দ এবং সুধীবৃন্দ আজকের এই দিনী বৈঠকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়ে মারাতিবুস সিয়াম সিয়ামের স্তর যে কোনো আমলের ফলাফল এক হয় না সকলের এক হয় না একটা ছেলে যখন পরীক্ষা দেয় তখন পাশ করলে কেউ এ প্লাস পায় কেউ বি পায় কেউ সি পায় আবার ফেল করলেও দেখা যায় এক বিষয়ে ফেল করে দুই বিষয়ে ফেল করে তিন বিষয়ে ফেল করে প্রত্যেক কাজেরই একটা স্তর রয়েছে ভালো মাঝামাঝি এবং সর্বশেষ সিয়ামের সিয়ামেরও অনুরূপভাবে স্তর রয়েছে আল্লামা গাজালী রহমতুল্লাহ আলাইহি তার ইহাউল উলুমুদ্দিনের মধ্যে সিয়ামের স্তর আলোচনা করতে যে বলেছেন যে সিয়ামের স্তর হলো তিনটা এক নম্বর স্তর হলো সিয়াম আল উমুম সাধারণ সিয়াম দুই নম্বর স্তর হলো সিয়াম আল খুসুস বিশেষ সিয়াম তিন নম্বর সিয়াম হলো সিয়াম আল খুসুস আল খুসুস একেবারে বিশেষের বিশেষ সিয়াম এবং অন্যান্য আলেমগণ এটাকে সমর্থন দিয়েছেন এই তার স্তরটাকে সমর্থন দিয়েছেন
প্রথম যে স্তর তিনি আলোচনা করেছেন সেটা হলো সিয়ামাল উমুম, সাধারণ সিয়াম, সেটা হলো কাফুল বাতনি ওয়াল ফারজি, সেটা হলো যেটাকে আমরা সিয়াম বুঝি, আসলে রোজা রাখলে যেটা আমরা বুঝি সেটা হলো যে পেট এবং যৌনাঙ্গের সিয়াম রাখা, এটা হলো একেবারে সর্বনিম্ন স্তরের সিয়াম, সাধারণ সিয়াম, পেটকে খাবার থেকে বিরত রাখা আর যৌনাঙ্গকে যৌন চাহিদা থেকে বিরত রাখা, এই কাজটা যারা করবে, এই দুইটা জিনিসের যারা সিয়াম রাখতে পারবে, এই দুইটা জিনিসকে খাওয়া থেকে যারা বিরত থাকতে পারবে এবং যৌনাঙ্গ থেকে যারা বিরত থাকতে পারবে, সেটাই হলো সাধারণ সিয়াম। আর যেটাকে আমরা সিয়াম বুঝি এবং সিয়ামের সংজ্ঞায় এটা বলা হয়েছে, আর সিয়াম হুয়াল ইমসাক আনিত তাআমি ওয়া শারাবি ওয়া সাইরিল মুফাত্তারাত ওয়াল জিমাঈ সাইরিল ইয়াউম মা নিয়াতি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবি শামস। সিয়ামের সংজ্ঞায় বলা হয়েছে যে সিয়াম হলো নিজেকে বিরত রাখা যাবতীয় পানাহার থেকে এবং যৌনাচার থেকে নিজেকে বিরত রাখা নিয়তের সাথে সারা দিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, এটি হলো সিয়াম। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম আমরা সবাই আলহামদুলিল্লাহ এটা রাখার চেষ্টা করি, কিন্তু স্তর ভেদে এই সিয়াম হলো সর্বনিম্ন স্তর। দুই নম্বর যে স্তর সিয়াম আল খুসুস, বিশেষ সিয়াম, এই সিয়াম হলো ওই দুইটা সিয়াম রাখার সাথে সাথে, দুইটা জিনিসকে সিয়াম রাখানোর সাথে সাথে আরো পাঁচটা জিনিসকে সিয়াম রাখা। আল্লামা গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে সেই পাঁচটা জিনিস হলো চোখের সিয়াম, দুই মুখের সিয়াম, তিন কানের সিয়াম, চার হাতের সিয়াম, পাঁচ পাশের সিয়াম, পায়ের সিয়াম। আগের দুইটা জিনিসকে সিয়াম রাখানোর সাথে সাথে এই পাঁচটা জিনিসকেও যদি সিয়াম রাখাতে পারে, অর্থাৎ মন্দ কাজ থেকে দূরে রাখতে পারে, ভালো কাজ করতে পারে, অন্যায় থেকে নিজেকে দূরে রাখতে পারে পাঁচটা জিনিসের মাধ্যমে, তাহলে তার সিয়ামটা হবে দ্বিতীয় স্তরের সিয়াম। সম্মানিত উপস্থিতি, এবং এই সিয়ামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীর মধ্যে যে হাদিসটা এসেছে, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ থেকে নিজেকে বিরত রাখতে না পারলো, নিজেকে মুক্ত করতে না পারলো, নিজেকে দমিয়ে রাখতে না পারলো, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার নেই, ফি আইয়াদা তাআমাহু ওয়া শাহওয়াতাহু, তিনি তার ওই যে দুইটা সিয়াম রাখবে পেটের সিয়াম আর যৌনাঙ্গের সিয়ামের আল্লাহর কোনোই দরকার নেই। তাহলে দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিয়ামটা চাচ্ছেন সেটা হলো যে আপনার পেটের সিয়াম এবং যৌনাঙ্গের সিয়ামের পাশাপাশি আপনার চোখকে সিয়ামের অধীনে নিয়ে আসা, চোখ দিয়ে যত ধরনের অন্যায়, যত ধরনের অশ্লীলতা, যত ধরনের খারাপ কাজ আছে এগুলি থেকে বিরত থাকা, তারপরে আপনার হাত দিয়ে যত ধরনের অন্যায়, যত ধরনের খারাপ কাজ আছে এগুলি থেকে বিরত থাকা, এবং পা দিয়ে যত ধরনের অন্যায় আছে অন্যায় পথে চলা এটা থেকে দূরে থাকা, কান থেকে অন্যায় থেকে শ্রবণ থেকে দূরে থাকা, এবং মুখ থেকে অন্যায় থেকে বিরত থাকা, এই পাঁচটা জিনিসকে যদি আমরা বিরত রাখতে পারি তাহলে হলো দ্বিতীয় স্তরের সিয়াম। তিন নম্বর যে সিয়াম, সিয়াম আল খুসুস, আল খুসুস, সেটা হলো যে অন্তরকে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা থেকে মুক্ত রাখা। অন্তর দিয়ে মানুষ খারাপ কত চিন্তা করে, আগে পরিকল্পনা হয় অন্তরে যে একটা খারাপ কাজ করবে, আর এই সিয়ামটাকেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, কুল্লু আমাল ইবনে আদম ইউযাআফ হাসানাতুহু বিআশরি আমসালিহা ইলা সাবআ মিয়াতি যিফিন ইল্লা সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক আমল, বনী আদমের প্রত্যেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে নিয়ে 700 গুণ বাড়িয়ে দেন,
ইল্লা সিয়াম, তবে সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন দেন না, কারণ আসসাউমু লি ওয়া আনা আজজিবি, সিয়াম হলো আমার জন্য আর আমি সিয়ামের প্রতিদান দেই। তারপর আল্লাহ বলতেছেন ফা ইন্নাহু ইয়াদাউ তাআমাহু ওয়া শাহওয়াতাহু লি আজরি, কারণ আমার বান্দা আমাকে সন্তুষ্টি করার জন্য সে খাবার থেকে এবং তার শাহওয়াত থেকে, অন্তরের কুচাহিদা থেকে নিজেকে বিরত রেখেছে। তাহলে সম্মানিত উপস্থিতি, অন্তরের যে কুচাহিদা এইটাই হলো সর্বোত্তম সিয়াম। আপনি আগের সাতটা জিনিসকে যদি সিয়াম রাখাতে পারেন, সাথে সাথে যদি অন্তরকে সিয়াম রাখাতে পারেন, অন্তরকে খারাপ চিন্তা, খারাপ বাসনা, খারাপ কামনা থেকে দূরে রাখতে পারেন, ওইটাই হবে সর্বোচ্চ সিয়াম। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, যে হাদিসের মধ্যে সিয়াম আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে, সেখানে কিন্তু এই কথাটাই বলা হয়েছে, ইয়াকুলু সিয়াম, কিয়ামতের দিন সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। কি বলে সুপারিশ করবে? আয় রব, ও আমার প্রতিপালক, মানাতুহু তাআমা ওয়া শাহওয়াতা ফিন নাহারি, ও আমার রব, আমি আপনার এই বান্দাকে খাবার থেকে এবং শাহওয়াত থেকে বিরত রাখছি। খাবার না খাইলে, খাবার খেলে সিয়াম ভঙ্গ হয় এটা আমরা জানি, কিন্তু শাহওয়াত থেকে বিরত আমরা কয়জনে থেকেছি? মনের কুচাহিদা, আমি চাকরি করি, আমার মন চাচ্ছে যে আমি অন্যায়ের দিকে ঝুঁকে যাব, আমি চাচ্ছি যে একটু ঘুষ নিয়ে যাব, আমি চাচ্ছি যে ব্যবসা করতেছি, আমি চাচ্ছি ওজন একটু কম দিয়ে বেশি লাভবান। এই যে মনের চাহিদা, মনের যে কুচাহিদা, মনের যে অন্যায় চাহিদা, এই চাহিদা থেকে যদি দূরে রাখতে পারি নিজেকে, তাহলে সেই সিয়াম আমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সকলের উচিত যে আমরা সর্বোচ্চ স্তরের সিয়াম পালনের চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে শেষ দশক চলে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে সবচেয়ে বেশি পরিশ্রম করতেন, তিনি পুরো রমজান মাসকে কাজে লাগাতেন। এই শেষ দশকে তিনি আরো বেশি করে গুরুত্ব দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা দাখালা আশরুল আওয়াখির, যখন শেষ দশক উপনীত হতো, সাদ্দা মিজারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরকে বেঁধে নিতেন, লুঙ্গি বেঁধে নিতেন, টাইট করে বেঁধে নিতেন, ওয়া আইকাদা আহলাহু, তিনি তার পরিবারকে জাগিয়ে দিতেন, ওয়া আহিয়া লাইলাহু, এবং তিনি রাত্র যাপন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক আসলে তিনি ইবাদতে মনোনিবেশ হতেন, কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, রমজানের প্রথম দিকে মসজিদ পরিপূর্ণ মুসল্লি থাকে, যারা নিয়মিত মুসল্লি সময় মতো মসজিদে আসে, দেখবেন প্রথম প্রথম দিকে তারাবির সালাতে তারা আসলে শেষের কাতারেও জায়গা পায় না, কারণ মৌসুমি যারা মুসল্লি, রমজানের যারা মুসল্লি, তারা এসে আগে মসজিদ পরিপূর্ণ করে দিয়েছে। ফলে যিনি সাদা একেবারে নিয়মিত মুসল্লি, তিনি এসে দেখা যায় যে বাহিরেও জায়গা পান না, সাদেও জায়গা পান না, এরকম অবস্থা হয়। দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন যখন যায়, আবার আগের পরিবেশ হয়ে যায়। এখন মসজিদগুলিতে যেয়ে দেখেন একেবারে রমজানের আগে যা ছিল ঠিক একই অবস্থা। এবং শেষ দশক যখন আসবে তখন আরো গুরুত্ব বৃদ্ধি পায় ওই দশকটা, কিন্তু শেষ দশক যখন আসবে তখন মানুষের ইবাদত আরো বিমুখ হবে, তখন মানুষ ছুটবে বাজারের দিকে, কেনা কাটা, আপনার মানে জামা কেনা, আপনার ঈদের জিনিসপত্র কেনার জন্য মার্কেটগুলিতে একদম সারা রাত জাগ্রত থাকে, সারা রাত জাগ্রত থাকে। অথচ শেষের দিকের রাতগুলি এত গুরুত্বপূর্ণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু গায়রু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে এত পরিশ্রম করতেন যেটা তিনি অন্য সময় করতেন না, প্রথম দশকে করতেন না, দ্বিতীয় দশকে করতেন না, রজব মাসে করতেন না, শাবান মাসে করতেন না, শেষ দশকে তিনি এত ইবাদত করতেন। সম্মানিত উপস্থিত, শেষ দশকে কি ইবাদত করতেন? এক নম্বর ইবাদত হলো ইতিকাফ করা। রমজান মাসের শেষ দশক যখন শুরু হয় তখন সুন্নাত হলো ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি ইতিকাফ করেছেন। রমজানের ২০ তারিখ যখন এসে যাবে আগামী দিন, যারা ইতিকাফ করতে যাচ্ছেন তারা আগামী দিন ইফতারের পূর্বে মসজিদে চলে আসবেন। মসজিদে চলে এসে শাওয়াল মাসের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফ করা হলো সুন্নাত। এই ১০ দিন ইতিকাফ করা সুন্নাত।
আর কেউ যদি মান্নত করে থাকে যে আমি এতেকাফ করব তাহলে এই এতেকাফটা পূর্ণ করা হলো ওয়াজিব আর এই 10 দিন ব্যতীত 2 দিন 3 দিন 1 দিন 4 দিন এটা এতেকাফ করলো মুস্তাহাব তাহলে এতেকাফ হলো তিন প্রকার সম্মানিত উপস্থিতি এই এতেকাফের নির্দিষ্ট কোনো সওয়াব নাই কিন্তু এতেকাফ হলো লাইলাতুল কদর পাওয়ার একটা মাধ্যম এতেকাফ হলো কবরের জীবন কিভাবে আমরা কাটাবো তার একটা প্র্যাকটিস এতেকাফ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার একটা অন্যতম মাধ্যম সারা বছর আমরা কত কাজে ব্যস্ত থাকি সাংসারিক ঝামেলা পরিবারের ঝামেলা ব্যবসায়ের ঝামেলা চাকরির ঝামেলা কত ঝামেলা এবং আমি মনে করি যে আমি যদি না থাকি মনে সংসার চলবে না আমি যদি না থাকি পরিবার কিভাবে চলবে আমি যদি না থাকি ব্যবসাটা মনে ধ্বংস হয়ে যাবে আপনি এতেকাফ করে দেখেন ঠিকই চলবে আপনার ছেলে মেয়েরা ঠিকই চলবে আপনার পরিবার ঠিকই চলবে আপনাকে না হলেও চলবে এই যে একটা প্র্যাকটিস আপনি এতেকাফে শুয়ে আছেন মসজিদের মধ্যে শুয়ে আছেন আপনি চিন্তা করুন যে আমার এতেকাফ আমি করেছি মানে আমি মরে গেছি আমার পরিবার পরিজন আমার সাথে নেই আত্মীয় স্বজন আমার সাথে নেই আমার সাথে কোনো যোগাযোগ নেই মানে এই 10টা দিন যোগাযোগ বিচ্ছিন্ন করে আপনি যখন মসজিদে বসবেন মসজিদে এতেকাফে বসবেন আল্লাহর সাথে আপনার কথা হবে আপনার লাইলাতুল কদর তালাশের আপনার প্রস্তুতি থাকবে তখন মনে হবে যে আমি মরে গেছি মনকার নাকির যদি এখন আসে আমাকে যদি প্রশ্ন করে আমি কি প্রশ্নের জবাব দিতে পারবো আমার পরিবার তো ঠিকই চলতেছে তারা তো ঠিকই চলতেছে আমার সম্পদ নিয়ে তারা ঠিকই কাটছে কিন্তু আমার অবস্থা কি হবে এইটা বাস্তবে একেবারে বাস্তবে চিন্তা করার স্থান হলো এতেকাফ এতেকাফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এতেকাফ যিনি করবেন তিনি রোগীকে দেখতে যাবেন না জানাজায় শরীক হবেন না প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না অনেকে আছে এতেকাফ করে আবার মসজিদের চতুর্পাশে ঘুরে বেড়াচ্ছে না প্রয়োজন ছাড়া যেই প্রয়োজনটা মসজিদের বাইরে না গেলে ন হয় যেমন পসরা পায়খানা এই কাজগুলির জন্য আপনি মসজিদের বাইরে যেতে পারেন আর বাকি সময়টা এতেকাফের মধ্যে কাটাবেন এতেকাফ করবে আরেকটা ভুল করেন যে তারা নর্মাল দিনের মতো করেন এশার সালাত পরে ঘুমিয়ে যান আবার ফজরে ওঠেন না এতেকাফ মানে হলো আপনি রাত্র জেগে ইবাদত করবেন ইশার সালাত জামাতে পরে আপনি একাকী তারাবি পড়বেন দীর্ঘ কেরাত পড়বেন তারাবির সালাতে না পারলে আপনি কোরআন দেখে দেখে পড়বেন আপনি তাসবিহ তাহলিল পড়বেন দোয়া দুরুদ পড়বেন আপনি জিকির আসকার করবেন এর মাধ্যমে দিন কাটাবেন আর দিনের বেলা ঘুমাবেন দিনের বেলা ঘুমাবেন কিন্তু আমাদের এতেকাফকারীরা সারা রাত ঠিকই ঘুমায় দিনের বেলায় গল্প গুজব করে কাটাই দেয় না এতেকাফ এটা গুরুত্বপূর্ণ ইবাদত আলহাবুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি তারপরে দুই নম্বর যে কাজ শেষের দশকে সেটা হলো লাইলাতুল কদর তালাশ করা আমাদের দেশে লাইলাতুল কদর বলতে 27 তারিখ আপনি সরকারিভাবে ঘোষণা আছে কয় তারিখ 27 তারিখ লাইলাতুল কদর কিন্তু শুধু 27 তারিখ লাইলাতুল কদর নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররাও লাইলাতুল কদরি বিত্রু মিন আশিল আওয়াখির মিন রমাদান তোমরা রমজান মাসের শেষ দশকের বিজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো বিজোর রাত্রি 21, 23, 25, 27, 29 এই 5 দিন হলো লাইলাতুল কদরের সময় সুতরাং এই 5 দিন আপনাকে তালাশ করতে হবে এবং লাইলাতুল কদরের ব্যাপারে 27 তারিখের গুরুত্ব বেশি যে 27 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু ওলামায়ে কেরামগণ বলছেন যে এই লাইলাতুল কদরটা হলো পরিবর্তনশীল এক বছর যদি 27 তারিখে হয় আরেক বছর 25-এ হতে পারে আরেক বছর 23-এ হতে পারে আরেক বছর 21-এ হতে পারে আরেক বছর 29-এ হতে পারে সুতরাং আপনি যদি 27 তারিখেই তালাশ করেন তাহলে একটা এমন বিষয়ের উপর আমল করলেন যে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 দিন তালাশ করেছেন আপনি 1 দিন তালাশ করলেন আর 2 নম্বর হলো যে আপনি লাইলাতুল কদর থেকে মাহরুম হওয়ার সম্ভাবনা আছে কারণ এই বছর যদি 27-এ না হয় তাহলে আপনি মাহরুম হয়ে গেলেন আরেকটা বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 5 দিন কেন লাইলাতুল কদর রাখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানানোর জন্য আসছিলেন এসে দেখলেন যে সাহাবেদের মধ্যে জগড়া লেগে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগড়া মিটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বুলিয়ে নিয়েছেন কোনো কিছু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই কোরআনের কোনো অংশ তিনি বলেন নাই শরীয়তের কোনো অংশ বলেন নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরটা কেন বুলিয়ে নিলেন
তার কারণ হলো যে পাঁচ রাত্র যদি আপনি ইবাদত করেন তাহলে এক রাত্র হলো লাইলাতুল কদর আপনি পাইলেন আর চার রাত্র ইবাদতের মাধ্যমে আপনার মর্যাদা আরো বেড়ে যাবে চার রাত্র যদি আপনি ইবাদত করেন চার রাত্র আপনি সারা রাত জেগে থাকলেন নফল ইবাদত করলেন জিকির আজকার করলেন কোরআন তেলাওয়াত করলেন তাহলে এক রাত্র হলো লাইলাতুল কদর পেয়ে গেলেন আর চার রাত্র ইবাদতের মাধ্যমে আপনার মর্যাদা আরো অনেক গুণ বেড়ে যাবে সম্মানিত উপস্থিতি এই জন্য পাঁচ রাত্রে লাইলাতুল কদর তালাশ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদরের জন্য নির্দিষ্ট কোনো সালাত নেই আমাদের সমাজে অনেক বলে যে লাইলাতুল কদরের নামাজ বলে কোনো সালাত নেই আপনার যে নির্দিষ্ট ১১ রাকাত সালাত এই সালাত দিয়েই আপনি লাইলাতুল কদরের রাত অতিবাহিত করবেন কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি জিকির আজকার করবেন দোয়া দুরুদ পড়বেন নফল সালাত এটা এই যে ১১ রাকাতের মধ্যে সীমাবদ্ধ রেখে বাকি আপনি যত ইবাদত করতে পারেন অনির্দিষ্ট যে ইবাদত জিকির আজকার আছে আপনি জিকির আজকার করতে থাকেন কোরআন তেলাওয়াত করতে থাকেন দান সদকা করতে পারেন এই রাত্রে এই কাজগুলি হলো লাইলাতুল কদরের একটা গুরুত্বপূর্ণ কাজ সম্মানিত উপস্থিতি লাইলাতুল কদরকে একেবারে সওয়াব পাওয়ার জন্য আমরা পাঁচ রাত্রিতে কিছু কিছু নির্দিষ্ট আমল যেইগুলি আমরা নির্ধারণ করে নিতে পারি যেমন আপনি যদি পাঁচ রাত্রিতেই মনে করেন যে আমি কিছু টাকা এই রাত্রিতে দান করব চিন্তা করেন এই রাত্রে যদি লাইলাতুল কদর হয় তাহলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে উত্তম তাহলে আপনি দশ টাকা দান করলেন হাজার মাস নির্বিচ্ছিন্নভাবে দশ টাকা দান করলে যত সওয়াব হয় আপনার আমল নামে এটা লিপিবদ্ধ হয়ে যাবে আপনি কিছু জিকির আজকার তিনবার সুরা এখলাস পড়বেন এইটা যদি নির্দিষ্ট করে পড়েন যে আমি তিনবার পড়লাম লাইলাতুল কদর এইটা অনেকবার পড়তে পারেন দশবার সুরা এখলাস পড়লে আল্লাহ একটা ঘর বানায় জান্নাতে অনেক আমল করতে পারেন করলে হবে কি যে লাইলাতুল কদর যদি ওই রাত্রে হয় তাহলে হাজার মাস নিরবিচ্ছিন্ন ভাবে এই আমলটা করলে যত সওয়াব তত সওয়াব দিবেন এই জন্য লাইলাতুল কদরের জন্য কিছু আমলকে আমাদের নির্দিষ্ট করা দরকার আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক শেষ দশকের আরেকটা আমল হলো সাদাকাতুল ফিতির আদায় করা অনেকে সাদাকাতুল ফিতির আদায় করে দেন অনেক আগে থেকে রমজানের প্রথম থেকেই আমাকে দুইজন ফোনও দিয়েছেন যে লাইলা সাদাকাতুল ফেতর কিভাবে আদায় করব বা এখনই দিয়ে দেবো কিনা না সাদাকাতুল ফেতর মূলত ফরজ হয় চাঁদ দেখার পরে তবে সাহাবাই কেরামগণ দুই দিন আগে থেকে একদিন বা দুই দিন আগে থেকে তারা জমা করতেন সাদাকাতুল ফিতর হলো একটা ফরজ ইবাদত ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআম মিন তামারিন সাআম মিন শাইরিন আলা কুল্লি আবদিন ওয়া হুররিন ওয়া যাকারিন ওয়া উংসা ওয়া সাগীরিন ওয়া কাবীরিন মিনাল মুসলিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন এক সা পরিমাণ তাহলে এক সা পরিমাণ যাকাতুল ফিতর আদায় করা খাদ্যদ্রব্য দিয়ে কারণ আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে সরকার বা ইয়ার পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগে থেকে ঘোষণা দেওয়া আছে যে এত টাকা থেকে শুরু করে এত টাকা পর্যন্ত সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতির কখনোই তিনি টাকা দিয়ে আদায় করেন নাই মুদ্রা দিয়ে আদায় করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে স্বর্ণ মুদ্রা ছিল দিনার দেরহাম থাকা সত্ত্বেও তিনি খাদ্যদ্রব্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করেছেন এই জন্য সুন্নাতের সর্বোচ্চ সুন্নাত হলো শায়খ সালেহ আল উসাইমিন তার ফতোয়ার কিতাবের মধ্যে বলছেন যে কেউ যদি টাকা দিয়ে আদায় করে তাহলে আদায় হবে না তিনি বলে দিয়েছেন যে কেউ যদি টাকা দিয়ে আদায় করে তাহলে যাকাতুল ফিতর আদায় হবে না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই গরমগণ চার খলিফা তারা সবাই আপনার খাদ্যদ্রব্য দিয়ে আদায় করছেন এবং পরিমাণ হলো এক সা মদিনার সা যেটা আপনার দুই কেজি চল্লিশ গ্রাম কোনো ইয়াতে আছে আড়াই কেজি কোনো ইয়াতে আছে তিন কেজি আপনি আড়াই কেজি বা তিন কেজি দিতে পারেন তাহলে সর্বোচ্চটা দিলেন একেবারে নিশ্চিত আপনার সিয়াম আপনার এই যাকাতুল ফিতর আদার হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই যাকাতুল ফিতর আমরা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব আর যাকাত আদায় করব টাকা দিয়ে কিন্তু আমাদের সমাজটা আজকে পরিবর্তন হয়ে গেছে আপনার যাকাত আজকে টাকা দিয়ে না দিয়ে যাকাতের শাড়ি লুঙ্গি যাকাতের বিভিন্ন খাদ্যদ্রব্য কিনে দেওয়া এগুলি যাকাতের না যাকাত হলো যাকাত দাতাকে মানে যাকাত গ্রহীতাকে যাকাতের যিনি মালিক তাকে মালিক বানিয়ে দেওয়া আপনার সম্পদ তাকে দিয়ে দিবেন তিনি ওইটা দিয়ে শাড়ি কিনুক লুঙ্গি কিনুক তার খাদ্য কিনুক কে কিনবে সেটা সে ভালো জানে এই জন্য যাকাত দিতে হবে টাকা দিয়ে
আর ফিতরা দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে সম্মানিত উপস্থিতি দুই দিন আগে জমা করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জমা করে যাকাতুল ফিতর একত্র করা হতো তারপর আবার বণ্টন করা হতো এটা আমরা সামাজিকভাবে করতে পারি প্রতিটা মসজিদ প্রতিটা মহল্লা যদি ওই মহল্লার লোকজনের যাকাতুল ফিতরগুলি একত্র করা হয় এবং আবার গরীবদের মধ্যে বণ্টন করে দেওয়া হয় তাহলে একটিভাবে সামাজিকভাবে এই সুন্দর একটা সিস্টেম একটা পদ্ধতি একটা সুন্নত ফিরে আসবে অর্থসায়ের যে সিস্টেমটা চালু রয়েছে সেটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনাতে যখন আপনার শাম থেকে যখন আপনার এই গম আসলো এবং তখন দাম অনেক বেড়ে যাওয়ার কারণে তখন তিনি এটা মূল্য হিসাবে দেখছেন যে একসা আর হাফ সায়ের মধ্যে সমান সমান মূল্য হওয়ার কারণে তিনি এটা নির্ধারণ করেছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বেঁচেছিলেন তিনি সাথে সাথে প্রতিবাদ করেন এবং তিনি এটাকে না দেওয়ার জন্য নিষেধ করেন সুতরাং অর্ধ সায়ের বিষয়টা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন থেকে প্রমাণিত নয় এই জন্য আমাদেরকে পূর্ণ সায় সাদকা দিতে হবে কেন সাদকা দিতে হবে তুহুরা মিনাল লাকবি ওয়ার রাফাস মানুষের সিয়াম রাখা অবস্থায় যে অন্যায় অশ্লীল কাজগুলি হয়ে যায় এইগুলিকে পবিত্র করে দেয় ও তুমাতুল মাসাকিন আর মিসকিনের জন্য ঈদের দিনের একটা খাদ্যের ব্যবস্থা হয়ে যায় ইসলাম এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে যে একটু মিসকিন একজন ফকির সে যাতে ঈদের দিনে তার খাবারের জন্য তার পরিবার পরিজন বরণ পোষণের জন্য সে যাতে বের হতে না হয় এই জন্য ইসলাম এমন একটা সিস্টেম করে দিয়েছে যে ধনীরা আপনার তাদের যে সম্পদ থেকে তারা এই সাদাকাতুল ফিতর আদায় করবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাদাকাতুল ফিতর যথাযথ নিয়মে আদায় করার তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি এই রমজান যখন শেষের দিকে চলে আসবে তখন আরেকটি কাজ হলো তাকবীর দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাকবীর সম্পর্কে বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম তোমরা গণনা গণনা করে সিয়ামকে পূর্ণ করো হয় 29 হতে পারে অথবা 30 হতে পারে যখন সিয়াম পূর্ণ হয়ে যাবে তখন তোমরা তাকবীর করো তাকবীর দেওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এই তাকবীর দিতে হবে এবং সর্বশেষ হলো ঈদের মাধ্যমে এই সিয়ামকে সমাপ্ত ঘটানো ঈদ মুসলিম জাতির জন্য একটি আপনার একটি নিদর্শন স্বরূপ এই ঈদের দিন এবং ঈদ মুসলিমদের জন্য একটা নিদর্শন স্বরূপ যে মুসলিম তাদের ঐতিহ্য তাদের যে মুসলিম একত্রিত হবে ঈদের দিনে এই বিষয়টা ঈদের মাধ্যমে প্রমাণিত হয় সম্মানিত উপস্থিতি ঈদের রাত্রে ঈদের সকাল থেকে ঈদের প্রস্তুতি নিতে হবে সুন্দর কাপড় পরিধান করে ঈদের মাঠে যে ঈদের সালাত আদায় করতে হবে আমাদের অনেকে দেখা যায় মসজিদে ঈদের সালাত আদায় করেন মাঠ থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদ এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও তিনি মসজিদে নববীতে মানে ঈদের সালাত আদায় করেননি প্রয়োজন ছাড়া বৃষ্টি হওয়ার কারণে তিনি পড়েছিলেন কিন্তু তিনি মাঠের মধ্যে পড়েছেন এই জন্য ঈদের মাঠে নারী পুরুষ সবাই যে ঈদের সালাত আদায় করা এটা হলো সুন্নত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের যথাযথ হক আদায় করার তৌফিক দান করুক বিশেষ করে শেষ দশক যেটা আগামী দিন থেকে শুরু হবে আগামী দিন মাগরিব থেকে শুরু হবে এই শেষ দশকে যে কেনাকাটার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি মার্কেটগুলিতে ভিড় বেড়ে যায় কিন্তু মসজিদগুলি ফাঁকা হয়ে যায় আমাদের যাতে এটাকে চেঞ্জ করতে পারি আমরা যাতে এই শেষ দশককে রাসূল সাল্লাল্লাহু যেভাবে গুরুত্ব দিয়েছেন সাহাবাগণ যেভাবে গুরুত্ব দিয়েছেন আমরা সেভাবে গুরুত্ব দিয়ে শেষ দশকের আমলগুলি করতে পারি এবং আমরা সিয়ামের মাধ্যমে আমরা যাতে আল্লাহর সিয়ামের সুপারিশ পেয়ে আমরা যাতে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক হাযা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ